আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব 15ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে যে কোনো অনুষ্ঠানের উপস্থাপনা কিভাবে করবেন এ বিষয় নিয়ে। মূল পর্বে যাওয়ার আগে সবার কাছে একটি ছোট্ট অনুরোধ, আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শুরুতেই ঘোষণা দিতে হবে অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথি কারা থাকবে তাদের নাম। তাদের নামের আগে অবশ্যই ঠিকঠাকভাবে পদবী উল্লেখ করতে হবে। সাধারণত অতিথিদের বসাস্থান মঞ্চে বা স্টেজে করা হয়, তাই অতিথিদের আমন্ত্রণ জানাতে হবে মঞ্চে উঠে আসার জন্য। সাধারণত সভাপতি অতিথিদের নিয়ে মঞ্চে উঠে আসেন, তাই বিষয়টি এমনভাবে একজন উপস্থাপক বলতে পারেন, আমি শুরুতেই আমাদের সভাপতিকে বিনীতভাবে অনুরোধ করছি আজকে অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে সাথে নিয়ে মঞ্চে উঠে আসার জন্য। ধরা যাক অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে, উপস্থাপক বিষয়টি এভাবে শুরু করতে পারেন, আজ শোকাবহ 15ই আগস্ট, জাতীয় শোক দিবস, বাঙালি জাতির ইতিহাসে বেদনা বিথুর ও বিবি শিক্ষাময় একটি দিন। 1975 সালের এই দিনে ভোরের আলো ফোটার আগেই বাঙালি জাতিকে মুক্তির আলো দেখানো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছিল চক্রান্তকারী কিছু বিপথগামী সেনা সদস্য। ঘাতকেরা ওই দিন নারী ও শিশু কাউকে রেহাই দেয়নি, যা ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়। বাংলাদেশের কোনো বাঙালি তার নিরাপত্তার জন্য হুমকি হতে পারে না এমন দৃঢ় বিশ্বাস ছিল বঙ্গবন্ধুর। সেই জন্যই সরকারি বাসভবনের পরিবর্তে তিনি থাকতেন তার প্রিয় ঐতিহাসিক ধানমন্ডির 32 নম্বর নিজ বাসভবনে। বাঙালির স্বাধিকার ও স্বাধীনতার আন্দোলনের সূতিকাগার এই বাড়ি থেকে বঙ্গবন্ধু যুদ্ধ বিধ্বস্ত দেশ করার কাজে সর্বশক্তি নিয়োগ করেছিলেন। সেদিন ঘাতকদের মেশিনগানের মুখেও বঙ্গবন্ধু ছিলেন অকুত ভয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটি নাম একটি ইতিহাস। 52-এর ভাষা আন্দোলন, 54-এর যুক্ত ফ্রন্ট নির্বাচন, 62-এর শিক্ষা আন্দোলন, 66-এর 6 দফা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান পেরিয়ে 70-সালের ঐতিহাসিক নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির অবিসংবাদিত নেতা হিসেবে প্রতিষ্ঠিত হন। তার অবিসংবাদিত নেতৃত্বে 9 মাসব্যাপী রক্তক্ষয়ী সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয় স্বাধীনতা। বিশ্ব মানচিত্রে অভ্যুদয় ঘটে বাংলাদেশ নামক রাষ্ট্রের। আজকের এই শোকাবহ দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শুরু করছি জাতীয় শোক দিবস উপলক্ষে আমাদের আজকের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শুরুতেই আমি আজকের সভাপতির কাছ থেকে সম্মতি নিয়ে অনুষ্ঠান শুরু করছি। শুরুতে যেহেতু বক্তব্যের পালা বা আলোচনা সভা শুরু হবে, তাই অতিথিরা একে একে এসে বক্তব্য দিয়ে যাবেন। উপস্থাপক বিষয়টা এভাবে বলতে পারেন, আমি শুরুতেই বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি অমুক। বিশেষ অতিথি বক্তব্য দেবেন। বিশেষ অতিথি যদি কয়েকজন থাকে তাহলে পদ মর্যাদা অনুযায়ী যিনি সর্বকনিষ্ঠ তিনি আগে বক্তব্য দেবেন। এভাবে ক্রমানুসারে সবার শেষে যিনি বয়োজ্যেষ্ঠ তিনি বক্তব্য দেবেন। বিশেষ অতিথিদের বক্তব্য শেষ হয়ে যাওয়ার পরে প্রধান অতিথির বক্তব্য আসবে। উপস্থাপক বিষয়টা এভাবে বলতে পারেন, এবারে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব অমুককে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। একটা জিনিস মনে রাখতে হবে, উপস্থাপককে অবশ্যই প্রত্যেক অতিথির বক্তব্যের শেষে তাদেরকে ধন্যবাদ জানাতে হবে বক্তব্য রাখার জন্য, এবং সভাপতি কখন বক্তব্য দেবেন এটা জেনে নিতে হবে যদি অনুষ্ঠানের সভাপতিত্ব কেউ করেন। সাধারণত সভাপতি অনুষ্ঠানের শেষে বক্তব্য দেন, উপস্থাপক বিষয়টা এভাবে বলতে পারেন, এবার সবশেষে সভাপতি বক্তব্য রাখবেন। আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব অমুককে বক্তব্য রাখার জন্য। সভাপতির বক্তব্য রাখার মধ্য দিয়ে শেষ হয়ে যাবে আলোচনার অংশটুকু, এবারে সাংস্কৃতিক অনুষ্ঠান। উপস্থাপক বিষয়টা এভাবে বলতে পারেন, সম্মানিত সুধীবৃন্দ, অল্পক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে জাতীয় শোক দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান। ধরা যাক শুরুতেই গান, উপস্থাপক বিষয়টা এভাবে বলতে পারেন, শুরুতেই সমবেত কণ্ঠে সেই কালজয়ী গান, যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, এবার এরপর থেকে গান শুরু হয়ে যাবে। ধরা যাক এবার কবিতা আবৃত্তি, উপস্থাপক বিষয়টা এভাবে বলতে পারেন,
পনেরোই আগস্ট নির্মম হত্যাকাণ্ডকে কেন্দ্র করে রচিত হয়েছে অসংখ্য কবিতা। এবার শুনব আমরা এমন একটি কবিতা আবৃত্তি। কবিতা আবৃত্তি নিয়ে আসছে অমুক। ধরা যাক এভাবে একে একে গান পরিবেশনা, আবৃত্তি, নৃত্য যদি থাকে আর বিভিন্ন পারফরমেন্স যদি থাকে, সব মিলে একটা সময় অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে আসবে। তখন উপস্থাপক তার সমাপনী উপস্থাপনা কিভাবে করবেন, মানে শেষের দিকে কি বলবেন? উপস্থাপক বিষয়টি বলতে পারেন, প্রিয় সুথি আসুন আমরা জাতির পিতার হারানোর শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়ে তুলি। আজকের এই শোকাবহ দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। বন্ধুরা, আমি এতক্ষণ আলোচনা করলাম পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে যে কোনো অনুষ্ঠান কিভাবে একজন উপস্থাপক উপস্থাপনা করতে পারবেন এ বিষয়ে। অনুষ্ঠানে বিভিন্ন রকমের দিক থাকতে পারে, বিভিন্ন পরিবর্তন আসতে পারে, সব কিছুর জন্য একজন উপস্থাপককে অবশ্যই প্রিপারেশন নিয়ে রাখতে হবে, তার প্রস্তুতি থাকতে হবে। যে কোনো পরিবর্তন কিন্তু আসতে পারে, অতিথির নাম পরিবর্তন হয়ে যেতে পারে, অনুষ্ঠানে নতুন কোনো পারফরমেন্স ঢুকতে পারে, ঠিক আছে? কিন্তু মূল যে বিষয়গুলো সেই বিষয়গুলো আমি আলোচনা করলাম। আশা করি আপনারা যারা উপস্থাপনা করতে যাচ্ছেন পনেরোই আগস্ট জাতীয় শোক দিবসে, তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি কাজে লাগবে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন। ধন্যবাদ সবাইকে।